আসসালামু আলাইকুম, আমি রুনা আর আমার চ্যানেলের নাম এমএসটি রুনা আক্তার। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে পাতলা মুসুরের ডাউল রান্না করবেন। সেজন্য আমি এখানে যা যা নিয়েছি সেগুলোর সাথে আমি আপনাদের প্রথমে পরিচিত করে দিব। সেটা হলো আমি দু মুঠ মুসুরের ডাল নিয়েছি, দেশি মুসুরের ডাউল। এটা খুব ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি দুই মুঠি নিয়েছি। যেহেতু এটা পাতলা করে রান্না করব তাই এটা দুই মুঠি নিয়েছি, যদি ঘন করে রান্না করতাম তাহলে বেশি নিতাম। আজকে আমি আপনাদের পাতলা মুসুরের ডাউল দেখাচ্ছি, নেক্সট টাইমে আমি আপনাদের ঘন ডাউল দেখাবো। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এবং রসুন কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, লবণ, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, দুটা তেজপাতা, দারচিনি, জিরা এবং পাঁচফোড়ন, যেটা আমরা সবাই চিনি পাঁচফোড়ন নামে, তেল এবং পানি। প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিব, তারপরে পানি দিয়ে দিব, ডাউলগুলো সম্পূর্ণ দিয়ে দিব, কাঁচামরিচগুলো সম্পূর্ণ দিয়ে দিব, পেঁয়াজটা থেকে হাফ দিয়ে দিব। এটা পরে আমি তেলানোতে ব্যবহার করব, তাই আমি এখানে হাফ দিয়ে দিচ্ছি এবং রসুনটাও হাফ দিয়ে দিলাম এবং বাকিটুকু আমি রেখে দিলাম। এখন এটার ভিতরে আর কিছু দিব না, এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, আমার এখানে এটা একটা ঘুটনির সাহায্যে এইভাবে হাত দিয়ে নাড়া দিয়ে দিয়ে এটা গেলে দিব। এটা খুব ভালোভাবে ঘুটে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউলটা খুব ভালোভাবে ঘোটা হয়ে গেছে। এখন এটার ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দিব, এক চামচ হলুদের গুঁড়ো, দু চামচ আদা রসুন বাটা এবং এক চামচ লবণ, এগুলো মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে গরম পানি দিয়ে দিব। আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে নিয়েছি, এখন এটা একটু ভালোভাবে নাড়া দিয়ে দিব, মিক্সড করে নিব পানির সাথে। আমার এই ঘুটনিটার কাজ শেষ, এখন এটা রেখে দিব। খুব ভালোভাবে ফুটে আসতে হবে ডাউলটাতে, আমি গরম পানি দিয়েছি তাই খুব তাড়াতাড়ি ফুটে আসতেছে এবং জালটাও খুব কম দিতে হবে খুব কম সময়ে। যেটুক টাইমে আমার ডালটা সিদ্ধ হবে ঠিক ততটুক টাইমের মধ্যে আমি আলাদা পাতিলে পানি গরম করে নিব, ফুটিয়ে নিলে এটা হচ্ছে, খুব বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে ডাল রান্নাটা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা ফুটে আসতেছে, এটা খুব ভালোভাবে ফুটে আসার পরে একটু পানিটা কমে আসার পরে এটাকে আমি তেলানো দিব। তেলানো দেওয়ার পরে হয়ে যাবে আমার পারফেক্ট পাতলা ডাউলটা। আপনারা দেখতে পাচ্ছেন ডাউলটা হয়ে গেছে, আমি এটা খুব বেশি কমাবো না যেহেতু এটা পাতলা ডাউল, সেহেতু এটা এরকমই রেখে দিব, খুব বেশি কমাবো না। সেজন্য আমি এটা আগে চুলা থেকে নামিয়ে রাখবো। চুলাতে আমি আর একটা প্যান বসিয়ে দিব এবং তেল দিয়ে দিব, তেলটা একটু বেশি দিয়ে দিব। আমি এখন এটার ভিতরে পেঁয়াজ এবং রসুন, যেটা আমি রেখে দিয়েছিলাম অর্ধেকটা দিয়ে, সেই অর্ধেকটা দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিয়েছি, এটা একটু ভালোভাবে নাড়া দিয়ে দিব। এটা বাদামি আঁচে ভেজে নিব, পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। আমি এখন এটার ভিতরে দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং পাঁচফোড়ন, জিরা এবং দারচিনিটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে তেলে নিব। এখন ডাউলটা একটু এভাবে ঘুটে নিব, দেখতে পাচ্ছেন, তারপরে এই ডাউলটা এটার ভিতরে দিয়ে দিব।
দেওয়ার পর পরি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো এটা ঢেকে রাখব খুব ভালোভাবে ফুটে আসার পরে এটা নামিয়ে ফেলব 2 মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডাউলটা ফুটে উঠেছে এবং খুব পাতলা ডাউল রান্না করেছি দেখতে পাচ্ছেন তো তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট পাতলা ডাউল খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং পাঁচফোড়নটা দেখতে পাচ্ছেন আমি এখন চুলার জালটা নিভে দিব আমি ডাউলটা একটা বাটিতে বেড়ে নিয়েছি পাতলা ডাউল খুবই কম সময়ে ডাউলটা রান্না করা যায় আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খুবই সুস্বাদু দেখতে পাচ্ছেন তেলটা এবং পাঁচফোড়নটা ডাউলের উপর ভাসতেছে খুবই সুন্দর একটা কালার আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং নেক্সট টাইমে যদি আরো ভালো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করি সব সময় সাধারণ এবং খুবই সিম্পল রেসিপি দেখানোর জন্য যেটা আমাদের সবার কাছেই থাকে সেগুলো দিয়ে তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আমি নেক্সট টাইমে আরো ভালো ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ